ভয়েস অফ আমেরিকার ভিওএ 16 নির্বাচন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার নির্বাচনের খবর। সিএনএনের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ওবামাকে আইসিস দলের প্রতিষ্ঠাতা বলে বারবার উল্লেখ করেছেন, আর সেই সঙ্গে তিনি হিলারি ক্লিনটনকেও আইসিসের সহকারী প্রতিষ্ঠাতা বলেছেন। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের পুরো নাম বারাক হোসেন ওবামা উচ্চারণ করে বলেছেন, আইসিস ওবামাকে সম্মান করে। এবিসি নিউজ জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে হিলারি ক্লিনটন তার 2015 সালের আয়কর পরিষদের যাবতীয় তথ্য প্রকাশ করবেন। ওদিকে তার নির্বাচনী জুটি টিম কেনও তাঁর গত 10 বছরের আয়কর পরিষদের তথ্য প্রকাশ করবেন বলে মনে করা হচ্ছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের ওপরে চাপ আসবে তাঁর নথিপত্র প্রকাশের। তবে তিনি আগেই কর পরিষদের নথিপত্র প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। সবশেষে পলিটিকো জানিয়েছে, প্রধান তিনটি রাজ্যে যেখানে ভোটাররা কোন প্রার্থীকে ভোট দেবেন সে বিষয়ে নিশ্চিত নন, সেখানে হিলারি ক্লিনটন ট্রাম্পের চাইতে এগিয়ে আছেন। তিনি আয়োয়া রাজ্যে 4 পয়েন্ট, ওহায়োতে 5 পয়েন্ট এবং পেনসিলভেনিয়াতে 11 পয়েন্টে এগিয়ে আছেন। তবে লিবার্টেরিয়ান পার্টির গ্যারি জনসন এবং গ্রিন চিল স্টাইনকে সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হলে হিলারি ক্লিনটনের পয়েন্ট আরও কমবে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ America.